কারিয়ার নাফিজ। আশরাফুল পরবর্তী সময়ে দেশের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটের এক লড়াকু ব্যাটসম্যান, অসময়ে ঝরে পড়া বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব ক্রিকেটের রাজত্ব করার সব রকম যোগ্যতা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তিকালে আগমন ঘটেছিল এক স্মার্ট ক্রিকেটারের। সময়টা ছিল 2004 সাল। সে সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা সেঞ্চুরি দূরের কথা, হাফ সেঞ্চুরি করত কালে ভদ্রে। সেই দলের এক তরুণ ওপেনার অভিষেকের পর থেকেই ভর ডরহীন ক্রিকেট খেলা শুরু করে। ধীরে ধীরে হাফ সেঞ্চুরি, তারপর সেঞ্চুরিকে যেন ডালবাদ বানিয়ে ফেলে শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে 3-0 সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিরিজ সেরা পুরস্কার লাভ করেন। 2006 সালে এক বর্ষপঞ্জিকায় 1000 রান করেন, বিশ্ব রেকর্ড গড়েন। ফতুল্লায় ম্যাকরা, ওয়ান, বেটলি নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইনকে তুলোধুনো করে অস্ট্রেলিয়ার বিপক্ষে 138 রানের ইনিংসটি আজও বাংলাদেশের সর্বকালের সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের আবেগপ্রবণ মানুষগুলো তাকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করে। ঠিক তখনই আইপিএল নামক কালো অধ্যায়ের সূচনা হয়। বেশ কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটাররা বিদ্রোহী ক্রিকেট লিগে যোগদান করে, তার মধ্যে তিনি একজন। একটা স্বপ্নের সমাধি। 2011 সালের ওয়ার্ল্ড কাপে দলে ফিরে গুটি কয়েক অর্ধশতক করলেও কোনোটি তার নামের সাথে মানানসই ছিল না। ইতিমধ্যে তামিম ইকবালের আগমন ঘটলে ধীরে ধীরে ম্লান হয়ে যায় তার পারফরমেন্স। 2012 থেকে 2016 সালের বিপিএলে প্রচুর রান করলেও নির্বাচকদের বিবেচনার বাইরে থেকেছেন সবসময়। 2014 বিপিএলে 17 রান করলেও ধারাবাহিকতার অভাব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে যথেষ্ট ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যাটিংয়ে অনেক সাবলীল ছিলেন। তাই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা আবার স্বপ্ন দেখা শুরু করেছে তাকে ঘিরে। আশা করি বিসিবির 3 নম্বর পজিশনে নাফিসকে আবারও একবার সুযোগ দেবে। আবেগী বাঙালি, তোমার অপেক্ষায় নাফিস ভাই। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।